দর্শক, আপনারা জানেন যে ব্যাংকের অবস্থা নিয়ে ইদানিং দেশে এবং বিদেশে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, নানান রকম গুঞ্জন চলছে। আসলে কি হচ্ছে ভিতরে সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু যখন নাকি কেলেঙ্কারির খবর বাইরে চলে আসছে, বিশেষ করে সর্বশেষ ইসলামী ব্যাংকের প্রায় 9,500 কোটি টাকা লোন আত্মসাতের যে ঘটনা, সেই ঘটনা দেখার পর আসলে ব্যাংকের উপরে মানুষের আস্থার যেই অবস্থাটা ছিল সেটা আরও চিড় ধরেছে, আরও নড়বড়ে হয়ে গেছে। এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আমরা যদি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, এটা হয়তো আরও বড় ক্ষতি হবে। বরং আসলে প্রকৃত পরিস্থিতিটা কী সেটি সামনে নিয়ে আসা দরকার। যেমন IMF যখন কি বাংলাদেশে এসেছিল, তখনও কিন্তু তারা বাংলাদেশের যেই ব্যাংকের লোন পরিস্থিতি নিয়ে যখন আলোচনা করেছে, তখন কিন্তু তারা অনেক রকম মানে লুকোচাপা বিষয় বুঝতে পেরেছে। তারা গেস করেছে যে যে পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ দেখানো হয় বাস্তবে, তার সাথে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ প্রচুর। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে খেলাপি ঋণের যে দায়িত্ব বা যাদের কারণে তাদেরকে আড়াল করা হচ্ছে, অর্থাৎ বড় বড় যারা ঋণ খেলাপি তাদের তথ্যগুলো সঠিকভাবে সামনে আনা হচ্ছে না। সাধারণ মানুষের কিন্তু যে ঋণ নিয়ে IMF বা ব্যাংকগুলোর চিন্তা নেই, বড় চিন্তা হলো বড় বড় গ্রুপ। মনে করেন যে ওই যে এস আলম গ্রুপের এক ইসলামী ব্যাংক থেকেই 30 থেকে 32 হাজার কোটি টাকা নেই লোন, অন্যান্য ব্যাংক মিলে প্রায় 1,00,000 কোটি টাকা বলা হচ্ছে। এখন একেবারে ধরে ধরে বড় বড় গ্রুপগুলো একেবারে গণহারে না বলে, কাদের কারণে আসলে ব্যাংকগুলো সংকটের মধ্যে পড়লো, কি কারণে পড়লো, এর সমাধান কি, আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না। আমার এই উপস্থাপনার মূল কারণ হলো দুটি বিষয়। দেখেন, সামনে এসছে আজকে প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলনে বলেছেন, ব্যাংকে টাকা নেই এটা গুজব, কান দেবেন না। এটা আশ্বস্ত হওয়ার মতন কথা, কারণ সরকার প্রধান যখন এইভাবে কনফিডেন্টলি বলেন, তখন তার উপরে আস্থা রাখা উচিত, বা তখন মানে মানুষের যে একটা ভরসার জায়গা আস্তে আস্তে তৈরি হয়। কিন্তু দেখেন, প্রধানমন্ত্রী তো ধরেন শুধু সরকার প্রধান না, তিনি ক্ষমতাসীন দলের প্রধান এবং 14 বছর ধরে টানা ক্ষমতায় আছেন। নানান রকম সরকারের ভেতরে টানা পড়ন, নানান খবরাখবর, সবগুলো বিষয়ে তিনি মুখ খুলতে পারেন না, বা এর খোলাটাও হচ্ছে এটা এক ধরনের রিস্কি, এবং সামনে নির্বাচন। ফলে প্রধানমন্ত্রী হয়তো বাস্তব অবস্থাটা কিছু কৌশলে হয়তো তিনি উপস্থাপন করেন, কিন্তু দেখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB, তাদের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, যদিও তাদের ব্যাখ্যা বক্তব্যে আমার সরকার বিব্রত হয়, এটা হয়েছে, এখন আওয়ামী লীগ হচ্ছে, অতীতে BNPও হয়েছে, কিন্তু TIB-র মতন কাজ করে গেছে। দেখেন, তারা আবার বলছে যে খাদের কিনারে ব্যাংক খাত, এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? প্রধানমন্ত্রী বলছেন যে কোনো সমস্যা নেই, টাকা নেই, এটা গুজব, এখানে কান দেবেন না। আর TIB বিবৃতি দিয়ে বলছে যে খাদের কিনারে ব্যাংক খাত। এখন আপনি বেছে নেন যে কোনটা সঠিক বক্তব্য। আমার কাজ হচ্ছে দুটো বক্তব্য সামনে নিয়ে আসা, একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করা। আমি কোনো উপসংহারে যাব না, সেই ক্ষমতা নেই, সেই সাহস নেই, সেই ধরনের কোনো তথ্যও আমার নেই। আর বিষয়টি যেহেতু স্পর্শকাতর, কিন্তু মানে বাংলাদেশের যারা মোটামুটি যাদের সামর্থ্য আছে, তারা কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে যুক্ত। আবার মনে করেন একেবারেই সামর্থ্য নেই, গ্রামের যে একেবারে শ্রমজীবী মানুষ, তারও কিন্তু ব্যাংকের সাথে এখন সংযোগ আছে। কেন আছে? সে তো দেশের বাইরে চলে গেছে, বিদেশে, সে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, সেখান থেকে পরিবারের জন্য কিছু টাকা পাঠায়। তো সেই টাকা যখন পাঠায়, তখন তাকে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হয়। তো যখন নাকি তিনি ব্যাংকের মাধ্যমে পাঠাতে চায়, তখন
বারবার চিন্তা করে, ব্যাংক নিয়ে তো এই খবর দেখলাম, ব্যাংক নিয়ে তো ওই খবর দেখলাম, তাহলে কি ব্যাংকের টাকা পাঠানো ঠিক হবে? তখন এর ওর সাথে কথা বলে। এমনকি আমি আপনাদেরকে বলি দর্শক, আমি তো আর প্রবাসী না, একটা গণমাধ্যম কর্মী যদি না হতাম তাহলে হয়তো আমি নিজেও বুঝতাম না আমার ইনবক্সে এই যে আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস বাংলার এটার যে পেজ আছে আছে এবং ইউটিউবে কমেন্টসে দেখবেন অসংখ্য প্রবাসী তারা বলছে, ভাই ব্যাংকে কি টাকা রাখবো, টাকা পাঠানো কি নিরাপদ? আমি ব্যক্তিগতভাবে কিন্তু কাউকে এ করি না, আমি বলি আমার কাছে তথ্য নেই, আর আমি বলি যে আমি হুন্ডিতে বিশ্বাস করি না, যে কোনো অবস্থাতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সঠিক মনে করি। কিন্তু এই উদ্বেগ উৎকণ্ঠা কি আমার মধ্যেও নেই দর্শক? আমিও তো এই দেশের সন্তান, প্রবাসের একজন মানুষ, সে যখন উদ্বেগ উৎকণ্ঠায় আমাকে প্রশ্ন করে আমি কিন্তু খুব কনফিডেন্টলি আমি তাকে উত্তরটা দিতে পারি না, কারণ আমি তো জানি না প্রকৃত চিত্র, বাংলাদেশের কোনো নাগরিকই জানে না, এবং এই কারণেই কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বেশি। এবং সবচেয়ে বড় কথা হলো সরকারি নীতি নির্ধারকদেরকে কেউ বিশ্বাস করে না, কেননা তাদের কথা এবং কাজের মধ্যে এত বেশি অমিল, তারা আজকে যেটা বলছে দেখা যাচ্ছে তার উল্টাটা ঘটছে। এরকম ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো, সেই প্রমাণ দিয়ে আমি আমার এই ভিডিওর দৈর্ঘ্যটা আমি বড় করব না, আমি এখন সংক্ষেপে চলে আসি যেই কথা, দুটি মানে একেবারেই পরস্পর বিরোধী যে বক্তব্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখেন, আচ্ছা তার আগে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা আপনাদেরকে শোনাই, তিনি কি বলেছেন। তিনি বলছেন যে ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী, ব্যাংকে টাকা নেই এটা গুজব, কান দেবেন না। আচ্ছা কি বলছেন তিনি, দেশের ব্যাংকে টাকার কোনো সমস্যা নেই, দেশের প্রতিটি ব্যাংকে টাকা আছে। আসলে কি তাই? আচ্ছা যাক, ব্যাংকে টাকা নেই এই ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একটা কথা বলতে চাই, তিনি বলছেন কিছু গুজব ছড়াচ্ছে, ব্যাংকে টাকা নেই, টাকা নাই বলে মানুষ টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। এটা আমি আগেও বলেছি এখনও বলি, এদের চোরের সঙ্গে কোনো সমঝোতা আছে কি না, যে ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখলে চোরের পোয়া বারো, চোর চুরি করে খেতে পারবে। এটা জানি না প্রধানমন্ত্রী কেন এই কথা বললেন, যে কেউ যদি ভয় পেয়ে টাকা তুলে ঘরে রাখে তো এটা চোরের সাথে তাদের সম্পর্ক আছে কি না, এই কথাটা কেন কাদের উদ্দেশ্যে বললেন আমি পরিষ্কার না। যাক আমি আর এটাতে যাচ্ছি না, আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে ওই যে টিআইবির বক্তব্য। দেখেন টিআইবি কী বলছে, টিআইবি বলছে খাদের কিনারে ব্যাংক খাত। তাদের বক্তব্য হচ্ছে ইসলামী ব্যাংকসহ তিনটি বেসরকারি ব্যাংক থেকে ভুয়া ঠিকানা ও অস্তিত্বহীন কোম্পানির নামে কয়েক হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। বেসরকারি সংস্থাটি মনে করে এই পরিস্থিতি খেলাপি ঋণ ও অর্থ পাচারে জর্জরিত ব্যাংক খাতকে খাদের কিনারে নিয়ে যাবে বা ঠেলে দিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয় ব্যাংক খাতে আরও গভীর সংকট প্রতিরোধের লক্ষ্যে অবিলম্বে ব্যক্তি মালিকানাধীন খাতের প্রকৃত মালিকানার স্বচ্ছতা আইন প্রণয়ন করতে হবে, একই সঙ্গে আর্থিক লেনদেনের নজরদারি সহায়ক কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডে যুক্ত হওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্যাংক খাতের এসব ঘটনা দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য ভয়ঙ্কর উদ্বেগজনক মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার উজ্জামান বলেন, সাধারণ গ্রাহকদের ব্যাংক থেকে ন্যূনতম অঙ্কের ঋণ নিতে গেলে প্রচুর কাগজপত্র জমা দিতে হয়, সেখানে ভুয়া বা নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিপরীতে অবলীলায় হাজার হাজার কোটি টাকা ঋণের নামে তুলে নেওয়া হচ্ছে। গত 14 বছরে পূর্বের তুলনায় মোট খেলাপি ঋণের পরিমাণ 6 গুণ বৃদ্ধি পেয়েছে, বারবার খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন হয়েছে, পুনঃতফসিল করেও খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না। প্রকৃতপক্ষে কারা এই বিপুল পরিমাণ অর্থের সুবিধাভোগী তা দেশবাসীর জানার অধিকার আছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারি, পি কে হালদারের ব্যাংক লুট, অর্থ পাচারের পরও ব্যাংক খাতের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে কোনো কার্যকর যোগ লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক দেখেন, ওই যে আপনাদের মনে আছে হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, আরও কতগুলো গ্রুপ, তারপরে ওই যে বেসিক ব্যাংক, সেই আব্দুল হাই বাচ্চুর কথিত, তারপর পি কে হালদারের টাকা নিয়ে যাওয়া 3,500-4,000 কোটি টাকা নিয়ে যাওয়া, তারপরে এখন ইন্ডিয়ায় আটক
হয়েছে। এসব ঘটনার পরেও কিন্তু আমাদের হুশ হয়নি, এবং ইসলামী ব্যাংক নিয়ে যেটা করা হলো এটা তো খুবই ন্যাক্কারজনক, একটা লাভজনক ভালো ব্যাংক শুধুমাত্র রাজনীতির দোহাই দিয়ে ওই সময় যে এটা জামাত ইসলাম মুক্ত করতে হবে, জামাত ইসলাম মুক্ত করতে যে এটা যে জালিয়াত চক্র বা লুটেরাদের কাছে দিয়ে দেওয়া হলো এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তবে বোঝা যাচ্ছিল কিন্তু সঠিক তথ্য প্রমাণ ছিল না। প্রথম আলো সেই কাজটি করেছে, তারা একটা সরেজমিন রিপোর্ট করে একেবারে এমন এক সময় যখন তারা সামনে নিয়ে এসছে তখন এমনিতেই আন্তর্জাতিকভাবে আমরা সংকটে পড়ে গেছি। তারপরও প্রধানমন্ত্রী বলছেন যে গুজব বা টাকা আছে নেই। তো এই যে একটি কথা বললেন যে দেশবাসীর জানার অধিকার আছে, কারণ যারা আমানতকারী যারা আমরা টাকা রাখি তাদের তো জানার অধিকার আছে যে আমি যে ব্যাংকগুলোতে টাকা রাখছি সেই ব্যাংকগুলি আসলে অবস্থাটা কি। এটা আমানতকারীদের টাকা দিয়েই তো ব্যাংক চলছে, সুতরাং আমানতকারীদের মানে শতভাগ অধিকার আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এইগুলো কখনো জানানো হচ্ছে না, এবং বাংলাদেশ ব্যাংক তো আরও সার্কুলার দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যাতে কোনো তথ্য পাচার নয়। যাই হোক, এখন বিষয়টা হলো যে টিআইবি যে কথা বলছে তার বিপরীত কথা বলছে, প্রধানমন্ত্রী যে কথা বলছে তার বিপরীত একটা অবস্থা। দর্শক, এই অবস্থায় বলেন ব্যাংক খাত নিয়ে কি উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়ে যাবে? আমার ধারণা হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।